নোয়াখালী সদরে একদিনের নবজাতককে আটকে স্বজনদের মারধর করার অভিযোগ উঠেছে মুন হাসপাতাল নামের একটি ক্লিনিকের লোকজনের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। খোঁজ নিয়ে জানা যায়, শনিবার সকালে সেনবাগের মতিরহাট এলাকায় মিশুক চালক মোহাম্মদ রাসেলের স্ত্রী বিলকিস একটি ছেলে সন্তান প্রসব করেন। দুপুরে অসুস্থ শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যায় ডাক্তার দেখাতে তাদের মুন হাসপাতালে পাঠায় দালাল চক্র। নবজাতকের মামা বলেন, মুন হাসপাতালে গিয়ে ডাক্তার না পেয়ে আমরা চলে আসতে চাইলে হাসপাতালের লোকজন বাধা দেন। এক পর্যায়ে তারা শিশুকে আটক করে সেখানে ভর্তি করতে চাপ দিতে থাকেন। আমরা এতে রাজি না হয় হাসপাতালের স্টাফ রাজুর নেতৃত্বে আমাদের উপর হামলা করা হয়। ভাইয়েরা লই আইসে, বাচ্চার সমস্যা দেখি, আমি তো বাড়িতে আমার থুই আইসে আর কি। আমরা বলছিলাম যে ভর্তি করামু না, আমরা কর্ণজিৎ স্যারকে দেখাই নিয়ে যাবো। হেরা মানি বলতেছে আপনারা যদি ভর্তি না করান, ওর অবস্থা একদম ক্রিটিক্যাল, ওর সমস্যা হয়ে যাবে। ভাইয়ের সাথে পরে সেখানে নিচে জামিল হয়েছে, হেরা আমাদের বাচ্চা দিতেছে না, হেরা কই এখানে ভর্তি থাকার জন্য। আমরা কই না, আমরা সদর হাসপাতাল ভর্তি হয়েছি, আমরা এখানে থাকবো না। এখানে হেরা কো ভর্তি করতে, সেখানে ভর্তি করার জন্য কই আমরা তো ভর্তি করতে আসি নাই, আমরা শুধু কোন স্যারকে দেখে আর তো আসছি। আমরা বলছি ডাক্তারকে, ডাক্তার কই, ডাক্তার আসতেছে না। এর পরে কইছি যে আমরা অন্যখানে নিই, অন্যখানে ব্যবস্থা নিই। তখন হেরা বলতেছে যে কেন অন্যখানে নিবে। তারপরে আমারও মনে করো না, ধাক্কায় দুঃখে আমার মারধর করছে, মারধর করি আমার থেকে টাকা পয়সা ছিল, টাকা পয়সা লই চলে গেছে। আমি বলছি যে আমার যেহেতু ডাক্তার নাই রুগী, আমি অন্যখানে নিয়ে যাব। হেরা তার পরবর্তীতে আমার কয় তুই কে, তুই কে এটা কইছে। কইবার পরবর্তীতে আমার মারধর করছে, তারপর আমাদের রুগীকে নিয়ে আমরা এখন অন্য হাসপাতালে ভর্তি করছি। কইছি আমি থানা যাব, আপনারা যাইতো অত্যাচার জুলুমি করতেছেন, ওসি স্যার কাছে বিচার দিব। তারপর ওসি স্যাররাও গালিগালাজ করছে, এমপি সাহেবরাও গালিগালাজ করছে, সেটা ভিডিও ফুটেছে, দেখা যাবে ভিডিও ফুটেছে, আপনারা রেকর্ডিং শুনতে পারবেন। জি জি, রাজু মানে বাইরে মানে আমার মারধর করছে বাইরে, এবং কি রাজু আমার পকেটের থেকে টাকাও নিয়ে গেছিলো। আচ্ছা, আপনার নাম, বাড়ি কোথেকে আসছেন, কখন আসছেন? আমি আমার বাড়ি হলো খলিফাহাট, এবং কি খলিফা বাড়ি। আমার নাম মাসুদ, মোহাম্মদ মাসুদ। মানে সুস্থর জন্য, মানে চিকিৎসার জন্য এখন হাসপাতাল।